أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. وقال الله تعالى في آية أخرى: الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم. وقال الله تعالى في آية أخرى: ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها. قالوا: لمن هي يا رسول الله صلى الله عليه وسلم؟ قال: لمن أطاب الكلام وأدام الصيام وصلى بالليل والناس نيام، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. لا إله إلا الله، 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 لا إله لا إله إلا الله، لا إله إلا الله. সামনে দিয়া গাইয়া ফাঁক মারিয়া বসার চেষ্টা করো, সামনে দিয়া গাইয়া ফাঁক মারিয়া বসার চেষ্টা করো, আর মহাপ্রত সৈনিকে হল লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনে জলসার মহতরম সভাপতি সাহেব, মুআজ্জজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আজাম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আবার দুস্থ হল্লার বুজুর্গ হল মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দয়ার এহসান করিয়া মায়া করিয়া দিনের এক জলসার মধ্যে বসার তৌফিক দিয়েছেন। সেই দিনই মাহফিলের মধ্যে বসে তিনি কথাগুলা আমাদেরকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। আমাদের অন্তরস্থল থেকে একবার ফরি আলহামদুলিল্লাহ। আবার দুস্থ হল্লার বুজুর্গ হল নসিহতর মাহফিল তৈয়ার করছেন, উলামায়ে কেরাম হল দাওয়াত দিচ্ছেন, আপনারা নসিহত হুনতা নিজের তবিয়ত বেশি বালা নাই, অনেক অসুস্থ আমি, এরপরেও শুধু কথা রাখতে গিয়ে আওয়া, কারণ 9 তারিখ গেছিলাম বাইরে উঠে গাড়ি লইয়া বুঝাই, গতকালকে সোনাপুর সারা দিন অপেক্ষা করিয়া আবার হাফ লং লামডিং ঘুরিয়া গাড়ি লইয়া ইয়া জলসা করছি কালকে, আর উত্তর হেরে দিয়াওয়া রক্ত মাংস শরীর তো জানি শরীরে দাঁড়ে না, আর লম্বা জানি বুধরা দুস্থ হল্লার বুজুর্গ হল এমন এক মাস আমরা যে মাসর নাম শাহবান। আল্লাহ তাবারক ও তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ মাহে শাহবান মাসে উপহার দিয়া আর শাহবান মাসের মধ্যে একটা পবিত্র রাত্রি উপহার দিছে যেটার নাম আমরা লাইলাতুল বরাত নামে চিনি, শবে বরাত। এই রাত্রে আমরা ইবাদত করি এই জন্য যে আল্লাহ আমরা লাইলাতুল বরাত আমাদের ভাগ্য নির্ধারণ করি, এই শবে বরাত থাকি লইয়া আগামী শবে বরাত পর্যন্ত আমরা খে কিলা খাইতাম, খে কিলা চলাফেরা করতাম বা অতদিন বাঁচিমু না মরমু, সম্পূর্ণ আল্লাহ তাবারক তাআলা ওই রাত নির্ধারণ করি। এই জন্য এই রাত্রে আমরা আল্লাহ আল্লাহ বেশি করে গুরুত্ব দেই, তবে আমরা কিছু কিছু মানুষ আসি তুষা সিন্নি লইয়া এই ফাগল থাকি, খেয়েও আপনার খিচুড়ি সিন্নি লইয়া ফাগল থাকি, ও সারাটা বছর বাদে খালি খিচুড়ি সিন্নির দিন যায় আর বালা কিচ্ছু খাইবার জানে হয়। এর লাগিয়া লাইলাতুল বরাতে আল্লাহ নবীর উপহার দিছেন ইবাদতর লাগিয়া, আপনি আমি ইবাদত করিয়া আমরা ভাগ্য করে পরিবর্তন করানি লয়, আমরা সারা জানি দুনিয়াত কোনো MLA তাকে লইয়া ভারতবর্ষের প্রধানমন্ত্রী পর্যন্ত তাকে কোনো জিনিসের আমরা সাকসেস করতে হইলে আমাদের দাবি আদায় করতে হইলে এর পিছনে অনেক মেহনত অনেক চেষ্টা অনেক দর্না দরা লাগে। এরপরে গিয়া ভারতবর্ষ সরকার তথা আমরা মাননীয় চিফ মিনিস্টার উকুয়া বা আমাদের মাননীয় MLA উকুয়া বা জিপি প্রেসিডেন্ট উকুয়া যেই নুকুয়া মেহনত করার বাদে যদি আল্লাহ তাকে কোনো ফায়সালা তান দিল ডালিয়া দিন এর বাদে আপনারা ফাই বলা না না গিয়ালেও দিলেন 1 লাখ টাকার বান্ডিল খান দিলাই না, স্যান্ডেল সিরানি লাগে, জবান ফোসানি লাগে, আটা লাগে, এর বাদে গিয়া দয়া কিচ্ছু হইলে ফাইতা সেম টু সেম আল্লাহ আপনারা মারে দুনিয়ার দৃশ্য আমরা ওলা আল্লাহর কাছে মাঙ্গিতাম মেহনত করতাম মাঙ্গার লাইন আল্লাহ দিয়া দিছে, খন্টি মারিয়া উবাইয়া যদি কুচু কুজন ফাইতা না, নাফা শরীর লইয়া জবান লইয়া যদি কুচু কুজন দিবনে ফাইতা না, ওয়াল্লাহ আপনারা মারে সিস্টেম আপনারা মারে তরিকা আপনারা মারে লাইন দিয়া দিছে, আমরা কোন লাইনে আল্লাহর কাছে মেহনত করলে আমরা ফাইব। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল এই জন্য আমরা আল্লাহ দামি ইনসান দামি মুমিন হিসাবে জমিন ফাটাইছেন আল্লাহর ইবাদত আল্লাহর গুলামি আল্লাহর দাসত্ব করার লাগিয়া আমরা একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়াই আমরা মাটিতে এখন বুত লাইনে মাথা লাগে নতুবা দেখায়নি অবস্থা, মিডিয়ার ভাইয়াই বোয়াত আমরা ভিডিও করতে না করি না করতেও দেই না করলেও অসুবিধা গুছা করে দিবা,
আর বর্তমান কিছু সোশ্যাল মিডিয়া লাইন বাইয়েন্তে নিজের ভিউয়ার্স আর নিজের ফলোয়ার্স বাড়াইবার লাগিয়া দুই ঘন্টার মাত্রা কি একটু মারে খাটিয়া নিয়া ফেসবুকও ছাড়িয়া এমন এক থামরে লেখিয়া ছাড়িলার ক্যাপশন, এই ক্যাপশনে গোঠা আলিম সমাজের বদনাম হয়েছে লাগি। যারা আইন আসইন ভিডিও করুক আমার আপত্তি নাই, ওগর দুই এক ঘন্টা দেড় ঘন্টার ভিতরে মাতিলে দুই এক মাত ভুল হইব, এখানে আমি ওপেন লিখই আমরা দিন ফরিস্তা ইলাকে চুরা ভুল হইব, আমরা ফোন করিয়া অবগত করিয়া দিবা, আর যদি বুধবাইনি ভিডিও গুলো ছাড়লে সমাজ উশৃঙ্খলা দেখা দিব ছাড়াবার দিলে, আমি ওঠাও বেঠার মনে করি বালা মনে করি। আর বিশেষ করিয়া এখন তো কেউ লাইভ ভোট দেয় না, তো না লাইভ বন করি ও কথার থাকি মানুষের ধরিলেন তাস সরিয়া হইল বেঠায় মাথার অনু বইয়াও তো ভুল, কারণ এক গুরু আসই না আমরা খালি ভুল ধরার, এরা দিনের আইতে আসই মাথার গাম ভাত ফলাইতে খালি ভুল খানো পাওয়া যায়, আর এক গুরু আসই নসিহত শুনিয়া হেদায়ত হই থাকিলা এরা ওঠেন প্রত্যেকরে আল্লাহ জমিনে হেদায়ত দিত দূরে করি হই আল্লাহ মানে আমার দুস্থ খল্লার বুজুর্গ খল আল্লাহ তাবারক তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাবারক তাআলা জিন্নাত আর ইনসান জাতিরে দুনিয়ার জমিন সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত আমি আল্লাহর গোলামি করার জন্য হই সুবহানাল্লাহ। যখন জিন্নাত আর ইনসান দে দুনিয়ার জমিন দুইটা সম্প্রদায়ের আল্লাহ তাবারক তাআলা বানাইলা, জিন্নাত জাতির আল্লাহ আগুন দ্বারা সৃষ্টি করলা আর ইনসান জাতির মহান আল্লাহ তাবারক তাআলা পবিত্র মাটি দ্বারা বানাইয়া দুনিয়ার জমিন আল্লাহর ইবাদতের লাগি যখন নির্ধারণ করলা আর সে মহল্লার মধ্যে ফরিস্তা হলে হইল আল্লাহ, ইনসান জাতি আপনি বানাইলে দুনিয়ার জমিন ইতা ফিতনা করবা ফসাদ করবা ইতা লড়াই করবা হিংসা বিদ্বেষ জমিন করবারে দয়াল, আমরা ফরিস্তা হলে আপনার এবাদা দিয়ার আপনি ইনসান জাতি হল বানানি বাদ্য কুয়া আমার আল্লাহ লগেলে হইলা ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি আল্লাহ ইনসান জাতির জমিন সৃষ্টি করিয়া আমি আল্লাহ ইনসান জাতির জমিনের মধ্যে বানাইয়ার আমি আল্লাহ যা কিছু জানি তোমরা ফরিস্তা তা জানো না হো সুবহানাল্লাহ। ও নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون, আবার ইনসান জাতির আমি আল্লাহ মাটি দ্বারা বানাইয়ার আমার ইবাদত আমার গোলামি যখন জমিনের মধ্যে করবা আমার গোলাম হলে আমার ইবাদত আমার কুদরতর কদম সিদ্ধা দিয়া আমি আল্লাহর ইবাদত হল করিয়া যাইবা, ওরা যদি আমার তারিফ আর প্রশংসা আমি আল্লাহর গোলামি যদি জমিনে বেশি বেশি করিলাই আমার বন্দারে কিয়ামতর ময়দান বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দান করমু হই সুবহানাল্লাহ। কুরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওহুয়া মুমিন ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, রব্বুল আলামিন বলেন যত মুমিন মুমিনাতে যত বান্দা বান্দি আমি আল্লাহর নেক ইবাদত হল জমিন করবা আমি আল্লাহর আমালে সালেহ হল জমিনের মধ্যে করিয়া যাইবা আমি আল্লাহ এদেরকে মুমিন বলিয়া সার্টিফিকেট দিয়া দিব, আর মুমিন বলিয়া যখন সার্টিফিকেট দিব আমার বন্দা যখন জমিনের মধ্যে মুমিন হয়ে যাব গিয়া উত্তম জিন্দেগি উত্তম দুনিয়ার জিন্দেগি হায়াত তৈজিবা পবিত্র একটা দিন দেখি আমার বন্দারে দিব গোটা দুনিয়ার মানুষে তার জন্য মাগফিরতর দোয়া করব, কারণ বন্দায় দুনিয়ার জমিন যখন হায়াতে দিন দেখি উত্তম চরিত্রবান দিন দেখি জমিন গঠন করব বন্দায় তার নবীওয়ালা আখলাক নবীওয়ালা আদর্শ অলিওয়ালা আদর্শ হল লইয়া যখন জমিন চলাফেরা করব দুনিয়ার জমিন থাকি একজন পাক্কা মুমিন ইন্তেকালওয়ার লগে লগে সারা মুমিনে তার লাগি মাগফিরতর দোয়া করে হই সুবহানাল্লাহ। অন্য আয়াত রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওহুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, রব্বুল আলামিন বলেন আমার গোলাম আর বান্দি হলে যখন আমার নেক আমালে সালেহ হল জমিন করবা আমি আল্লাহর রেজা মন্দি যখন জমিন করবা আমি আল্লাহ আমার বন্দারে দুনিয়ার জমিন মুমিন বলিয়া সার্টিফিকেট দিলাইমু, আর যখন আমার বন্দা মুমিন হালত জমিন তাকে বিদায় নিব আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমার বন্দা দুনিয়ার জমিন থেকে মুমিনের হালত জমিন থেকে বিদায় নিয়ে যাবে, আমি আল্লাহ আমার বন্দার কবরটির জন্য তোর বালাখানা বানাইমু, হই সুবহানাল্লাহ। আর যে বন্দার কবর ওখানটা জন্নতর বালাখানায় পরিণত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত ওই বন্দারে ফরিশতা হলে ডিস্টার্ব করতে নাই, আল্লাহর জাহান্নামের ফরিশতা ডিস্টার্ব দিতে নাই, নেকির আর মুনকিরও ডিস্টার্ব দিতে নাই। কিয়ামতর মাঠ পর্যন্ত লম্বা জিন্দেগির হাজিন্দেগির মধ্যে আমার বন্দায় আরামর শহীদ কবরের মধ্যে ঘুমাইব, হুক সুবহানাল্লাহ। আর যদি আপনি বালা আমাল না করেন, আপনি যদি আমালে সালেহ জমিনের মধ্যে খরাবাত দিলাই, খবর থাকি লইয়া কিয়ামতর মাঠ পর্যন্ত যেদিন থেকে শান্ত পাইবা, খবর থাকি লইয়া কিয়ামতর মাঠ পর্যন্ত যেদিন থেকে আপনি পাইবা, গোটা জিন্দেগির মধ্যে আপনি বেঈজ্জতির জিন্দেগি পাইবা, লাঞ্ছিত বঞ্চিতর জিন্দেগি পাইবা, আল্লাহ আপনার কবরটি জাহান্নাম বানাইব, হই নাউযুবিল্লাহ। কোরআনে কারীমের 9 নম্বর ফারার মধ্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াইযা ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। رب العالمين বলেন, কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসানের বিশাল সংখ্যক জমাত রে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের শিকল আর বেড়ি লাগাইয়া, হাত আর বার মধ্যে শিকল আর বেড়ি লাগাইয়া উক্তা টানে টানে এদেরকে জাহান্নাম দিমু, হই নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম রে আরজ করলা, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসানের বিশাল জমাত রে আল্লাহ কেন জাহান্নামের মধ্যে দিবা? আল্লাহর নবী দিয়ে আল্লাহ জবাব দিয়া দিলা, নবী আপনি জানাইয়া দিন তিনটা খাসলত যত জিন্নাত আর ইনসানের মধ্যে পাওয়া যাইব, এদেরকে কিয়ামতের ময়দানে বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া আমি আল্লাহ জাহান্নামের মধ্যে দিমু, হই নাউযুবিল্লাহ। এক নম্বর, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাহাদেরকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা অন্তর উপহার দিয়েছিলাম, একটা কলব দিয়েছিলাম, আমার বন্তার যদি অন্তরটা হিংসামুক্ত যদি না হয়, আমার বন্তার অন্তরটা যদি গুনাহ করতে করতে দিলটারে যদি আমার বন্দায় জমিন মুর্দা বানাইলায়, আমার বন্দায় জিনার গুনাহ দিয়া যদি তার দিলটারে মুর্দা জমিনের মধ্যে বানাইলায়, আমার বন্দায় যদি গুনাহ করতে করতে গিয়া তার অন্তরের মধ্যে যদি দঙ্গার আর সালি ফেলাই দিলায়, এই অন্তরের গুনার কারণে অন্তরটি মুর্দা বানানোর কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জিন্নাত আর ইনসানকে জাহান্নাম দিমু, হই নাউযুবিল্লাহ। ইনসান শব্দের অর্থ বহু বচন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ জাতিরে ইনসান বোঝানো হয়েছে, তাতে মুমিন হোক কোয়া আর অমুসলমান হোক কোয়া, মুসলমান হোক অথবা অমুসলমান হোক, এখানে ইনসান শব্দ ইউজ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। এক নম্বর, আপনার দিলর গুণা, আপনার দিলর মধ্যে যদি হিংসা থাকে, আপনার দিলর মধ্যে যদি মানুষের ব্যাপারে যদি নফরত থাকে, আপনার অন্তরের মধ্যে যদি মানুষের ব্যাপারে অন্যর সমালোচনা দিলর মধ্যে থাকে, আপনার দিলর মধ্যে যদি সুদর গুণা থাকে, আপনার অন্তরের মধ্যে যদি গান জিনিসের মজা খান্তা ফয়দা লইলায়, আপনার অন্তরের মধ্যে যদি বিভিন্ন ভিডিওগুলা যদি দেখতে আপনার মজা ফয়দা লইলায়, যেমন নাটক থাকি লইয়া, লাইকি ভিডিও থাকি লইয়া, ইনস্টাগ্রামের ভিডিও থাকি লইয়া, টিকটক ভিডিও থাকি লইয়া, যতগুলা অবৈধ আপনার ভিডিওগুলা জমিনো আছে, এগুলার আওয়াজগুলা যদি আপনার দিলর মধ্যে মজা ফয়দা করিলায়, বিভিন্ন ল্যাঙ্গুয়েজগুলা শরীয়ত বিরোধী কথাবার্তাগুলা, যেমন যুব সমাজে ফোনের মধ্যে নারী জাতির লগে অবৈধ ফোনগুলা কথা যেগুলা হইন, এগুলার গুণা যদি আপনার দিলর মধ্যে পাওয়া যায়, কিয়ামতের দিন আল্লাহ তোমারে বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া জাহান্নামের মধ্যে দিব, হুক নাউযুবিল্লাহ। 2 নম্বর, আপনার খানর গুণা, শৌকর গুণা,
ওলাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ যাহাদেরকে দুইটা চক্ষু দিয়েছিলাম, চোখ নামক নিয়ামত দিয়েছিলাম, যদি আমার বন্দায় চৌকরে দিয়া গুণা করতে করতে যদি চৌকর মধ্যে যদি আমার বন্দায় ফর্দা ফালাই দিলায়। কোরআনে করিমর শুরুআতের মধ্যে মহান আল্লাহ তাবারক তাআলা বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামইহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আমার বন্দায় গুণা করতে করতে যদি চৌকর মধ্যে ফর্দা ফালাই দিলে, আমার বন্দার চৌকর মধ্যে যদি লাজ লজ্জা শরম হায়া যদি না থাকে, আমার বন্দায় বিভিন্ন জিনিসের ফাংশনগুলা যদি চোখ দিয়া দেখে, নারী জাতির দিকে যদি অবৈধ আকারে নিজের চোখগুলা দিয়া যদি বন্দায় থাকাইলায়, আমি আল্লাহ কিয়ামতর ময়দান চৌকর গুনার কারণে জিন্নাতার ইনসানে জাহান্নাম দিমু হই না হুজুবিল্লাহ। চোখ নামক নিয়ামত যে বন্দার আল্লাহ জমিনের মধ্যে দিছে না রে ভাই, ওই বন্দারে আপনি ধিকার করবা, আল্লাহ তোমার এত সম্পদ দিল, গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে তোমার ধনী বানাইল, কিন্তু আল্লাহ তোমার চোখ নামক নিয়ামত দিল না। আপনি বলেন তো আল্লাহ আপনার কেমন সুখী জমিনের আছে, চোখ নামক নিয়ামত নাই যান, ওই অন্ধ বেটায় আপনার জবাব দিও আল্লাহর বান্দাও হন, আল্লাহ যদি আমার দুনিয়ার জমিন ভিক্ষার তালা তলাইয়া যদি ভিক্ষা করাই করাই জন্য খাওয়াইত, আর আমার চোখ নিয়ামত জুতা যদি আল্লাহ জমিন দিলাইত, দুনিয়ার জমিন ভিক্ষুক থাকলেও আমার চোখ থাকার কারণে আমি দুঃখিত হইলাম না অনেক হো ঠিক কিনা। কারণ যার চোখ নাই সে বুঝে, যার খান নাই সে বুঝে, যার এক হাত নাই সে দুনিয়ার জমিনের মধ্যে সেই বান্দায় বুঝে, যার এক পাও নাই সেই বন্দায় জমিন পাওয়ার কদর বুঝে রে ভাই। আল্লাহ আপনার আর আমারে দুইটা হাত দুইটা পাও দুইটা চক্ষু দেওয়ার পরেও যখন আপনার আমার মধ্যে কদর নাই, রব্বুল আলামিন বলেন ওলাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা, যদি চোখ নামক নিয়ামত দিয়া যদি আপনি গুণা করিয়া যায়, বিভিন্ন অপকর্মকুলা যদি দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি দেখিয়া যায়, আল্লাহ চৌকর মধ্যে মোহর মারিয়া ফর্দা ফালাইয়া দিলেই পরে ভাই, আর দিলের মধ্যে মোহর মারিয়া দিব, চৌকর মধ্যে ফর্দা ফালানোর কারণে আর দিলের মধ্যে আল্লাহ না যায় দৃষ্টিভঙ্গি দি মোহর মারার কারণে, জমিনে কোনো মানুষে কোরআনের মাহফিল দিয়ে বালা পায় না, জমিনে কোনো মানুষে আলী মহলের দিকে মহব্বতের নজর দিয়ে তাকায় না, জমিনে কোনো মানুষে কোরআনের মাহফিলের দিকে মহব্বতের নজর দিয়ে তাকায় না। কিয়ামতের দিন এই সমস্ত জিন্নাতার ইনসান অখলরে আল্লাহ হাতের মধ্যে বেড়ি লাগাইব, পাওয়ার মধ্যে শিকল লাগাইয়া উত্তা টানে টানে জাহান্নামের মধ্যে দিব নাউযুবিল্লাহ। তিন নম্বর রব্বুল আলামিন বলেন ওলাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ আমার বন্দারে দুইটা মাইক্রোফোন খান নামক দুইটা নিয়ামত দিলাম, আমার বন্দায় সারাটা রাত হেডফোন লাগাইয়া বিভিন্ন গান বাজনাগুলা যদি শুনিলায়, আমার বন্দা যদি নারী জাতির লগে অবৈধ কথাগুলা হইয়া যদি তার খান দিয়া যদি আপনার শুনিয়া অন্তরের মধ্যে মজা হইয়া যদি জমিন গুণা করিলায়, আমার বন্দা যদি বিভিন্ন অপকর্মর আওয়াজগুলা যদি খান দ্বারা শ্রবণ করিয়া আমার বন্দায় তার দিলের মধ্যে মজা হইয়া যদি গুণা করিলায়, কিয়ামতের ময়দান আমি আল্লাহ খান নামক গুণার কারণে খানোর মধ্যে ফর্দা ডালার কারণে কিয়ামতের ময়দান আমার বন্দারে আমি আল্লাহ তাবারক তাআলা জাহান্নামের মধ্যে দিমু হই নাউযুবিল্লাহ। এক নম্বর চৌকর দিলর গুণা, দুই নম্বর চৌকর গুণা, তিন নম্বর খানোর গুণা, খানোর মধ্যে যদি আল্লাহ ফর্দা ডালিয়া দিলে, চৌকর মধ্যে যদি আল্লাহ ফর্দা ডালিয়া দিলায়, আর অন্তরের মধ্যেও যদি আল্লাহ মোহর মারিয়া দিলায়, দুনিয়ার জমিন জীবনে কোনোদিন কোরআনে কারিম তিলাওয়াত মজা পাইতায় না, কোরআনে করিমর তফসিরগুলা শুনতেও মজা পাইতায় না, ওয়াজ নসিহতের ময়দানও কেউ কোনোদিন মজা পাইতায় না রে মুসলমান। আর এইগুলার মধ্যে যদি তুমি মজা না পাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, এই তিনটা গুণাওয়ালা জিন্নাতার ইনসান হলো রাব্বুল আলামিন বলেন এরা ওইয়া তাকলা সাইফাওয়ালা জানোয়ারের মতো হো না আউযুবিল্লাহ, খয়ফাওয়ালা জানোয়ার সাইফাও ইনো খই আল্লাহ দম লইছেন না আগে দিয়া কথা বালহুম আদাল, এলা সাইফাওয়ালা জানোয়ার তাকি আরো নিকৃষ্টতম জানোয়ার হুক না আউযুবিল্লাহ, খেনে জিন্নাতার ইনসান দি আল্লাহ জমিনও দিছে আল্লাহর ইবাদতর লাগিয়া, আপনি যদি মখলুকাতর ইবাদত করেন মখলুকাতর শুকরিয়া আদায় করেন মখলুকাতর তারিফ আর প্রশংসা করেন
আল্লাহ তবারক তাআলা ধন্য বেদার হইল। এই জন্য আমরা আল্লাহর প্রশংসা, আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি যত হারে বেশি বেশি করিয়া করতাম ইনশা আল্লাহ। আর ধরে হরি হয় ইনশা আল্লাহ। আবার দুস্থ হল্লার দুর্গ হল রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ রব্বুল আলামিনের জানাইয়া দিয়ার যদি এই খান্নামক গুনার কারণে চৌকর মধ্যে ফর্দা ডালার কারণে অন্তরের মধ্যে মোহা মারার কারণে তোমাদেরকে সাইরফাওয়ালা জানোয়ারটাকে নিকৃষ্ট বানাইয়ার, আর দুনিয়ার জমিনে যদি সাইরফাওয়ালা জানোয়ারটাকে নিকৃষ্ট হইয়া যদি জমিন থেকে বিদায় নিয়ে যাও, আমি রব্বুল আলামিনে হইয়ার তোমাদের দুনিয়াও বেকার হয়ে যাব গিয়া আর আখেরাতের ময়দানও তোমাদের বেকার হইব। অথচ আল্লাহ আপনার আমারে মুমিন বানাইছে, আপনার আমারে আল্লাহ ইজ্জতি সম্মানই বানাইয়া গোটা দুনিয়ার মধ্যে দামি বানাইছে। কোরআনে কারিমের মধ্যে রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার জমিন ইনসান জাতির সৃষ্টি করিয়া ইনসান জাতির মাধ্যম থেকে একদল ইনসান জাতির শ্রেষ্ঠ মখলুক হিসাবে, শ্রেষ্ঠ ইনসান জাতি হিসাবে দুনিয়ার জমিন সৃষ্টি করলাম। এরার মধ্যে দুইটা গুণ পাওয়া যাইব। এক নম্বর গুণ তা'মুরুনা বিল মা'রুফ, এরা দুনিয়ার জমিনের মধ্যে হর সময় খান প্রতিজন মুসলমানদের দুনিয়ার জমিন ভালো কথার সন্ধান দিব, প্রতিজন মুসলমানদের ভালো কথাগুলা শুনাইব, প্রতিজন মুসলমানদের দুনিয়ার জমিনের মধ্যে ভালো কথার দিকে মুসলমান জাতির আহ্বান করিয়া যাইব। এই গুণ থাকবে একমাত্র ইমানদার, এই গুণ থাকবে একমাত্র মুমিন মুমিনাতর, পৃথিবীর অন্য কোনো মানুষটা নেই গুণ আপনি পাইতা নাই। হৌ সুবহানাল্লাহ। মানুষর দোষ দেখলে আপনি সমালোচনা করতে না, শরীয়তে আপনারে না করে মানুষর ভুল দেখলে ওখান চাপাইয়া রাখত, মানুষের কোনো দোষ করলে ওখান চাপাইয়া রাখত, আর মানুষরে আপনি হর সময় এখন ভালো ফতের সন্ধান দিতা, সঠিক ফতের সন্ধান আপনি দিতা, ভালো কথাগুলা মানুষরে আপনি জমিনে শুনাইয়া যাইতা। যদি আপনি মানুষরে ভালো কথাগুলা জমিনে শুনাইয়া যায়, যদি আপনি মানুষরে হর সময় ভালো রাস্তার দিকে আহ্বান করেন, জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমায় মানুষ যদি সলতে ফিলতে মাদ্রাসা অর্থাৎ দিনর দাওয়াত দেওয়া তার দিনর দাওয়াত গ্রহণ করার অবস্থায় মারা যায়, আল্লাহ তার শহীদি মর্যাদা দিবা। দূরে হোক সুবহানাল্লাহ। আর দূরে করি হই সুবহানাল্লাহ। আপনি মেহনত করুক কুয়াওলাই নে, এক মানুষে কোরআনে করিম তিলাও জানে না, সকালবেলা তার বাড়ির যা কুয়া না তারে খবর দে কুয়া, আর না ফজর নমাজ পড়ে মসজিদের ইমাম সাহেব খুব কুয়া পরে আমি রে বা সুরা ফাতেহা শুদ্ধ করি ফরতাম পারি না, অগুতা হুনই আমি শুনতাম পারিনি। যদি সহি শুদ্ধ করি একজন মানুষে সুরা ফাতেহা আপনারে শোনায়, সহি শুদ্ধ করিয়া যদি সুরা ফাতেহা শোনায় তে আপনি ফরটটা থাল লইতা, আর যদি পারে না তে আপনি তারে সহি শুদ্ধ করি হইয়া দিতা। আজকে আমরা 175% মানুষর কোরআনে করিম এখনও শুদ্ধ নাই, সহি নাই। একমাত্র যারা সবাহি মুক্ত ভালো করে ফরিছে বা মাদ্রাসার মধ্যে গিয়া ফরিয়া আইছে বাদে বাদ দিলাইছে, এরার মধ্যে সহি শুদ্ধ পাওয়া যায়, নতুবা এরা যদি মেসা মকলোর কাছে যাইন মুরব্বীবার বাদেও সরম ভাঙ্গিয়া আইজখাল আর যাইননি সরমে যাইন না, কোনো তো বড় বেড়া বেটা হয়ে গেছে রেওয়া কিলা যাইতাম মেসাবর গেছে ফরাত না। কোরআনে করিম সহি শুদ্ধ করা ফরজে আইন, আপনি কোরআনে করিম সহি শুদ্ধ করেন না যদি আপনার নমাজ জীবনে হইতো না, ভুল তিলাও থরিয়া নমাজও যদি খারা হইন তো এই ভুল তিলাওতে আপনার নামাজ হইত ইলাও তো ফরাইন। অত সামনে পবিত্র রমজান আর কত মসজিদ দেখবা 4G স্পিডে আর 6G স্পিডে খালি তেরাবিহ নামাজ চলে চলেন নানি, ও স্পিডে নামাজ চলে খানে খালি জলদি জলদি বাড়ির যেইথা ও লম্বা নামাজ থনাই তরিলায় এর লাগে আমি হই রীতা আদুর আমি আদু গাড়ি নামাজ ভরিয়া কোনো ফায়দা আমরা ফায়দা আছে নি আদু গাড়ি নামাজ আমরা ফাই নামাজও আমরা নাই। রব্বুল আলামিন বলেন দুই নম্বরে তানহাউনা আনিল মুনকার, দুই নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আপনি যদি 100% মুমিন হয়, 100% যদি জমিনের মধ্যে আপনি ইমানদার হয় আপনার মধ্যে দুই নম্বর সিফত আর গুণ পাওয়া যাইব,
আপনি প্রতিজন মানুষের খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখবা, প্রতিজন মানুষের খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখিয়া ভালো পথের সন্তান আর ভালো রাস্তার দিকে আহ্বান করবা। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন, আমার খাঁটি ইমানদার যারা হইবা, আমার খাঁটি মুমিনার মুমিনাত বান উম্মত আর উম্মতনি যারা হইবা, এরার মধ্যে দুইটা গুণ হর সময় আল্লাহ দেখতে পাইবা। এক নম্বর তা'মুরুনা বিল মা'রুফ, মানুষ জাতির ভালো পথের দিকে আহ্বান করা, মানুষ জাতির ভালো রাস্তার দিকে আহ্বান করা এবং কি খারাপ রাস্তা থেকে মানুষ জাতিরে ফিরিয়ে রাখা। একজন মানুষে যদি জমিনের মধ্যে গুনাহ করতে চায়, একজন মানুষে যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করতে চায়, আপনি যদি 100% ইমানদার হন, আপনি যদি 100% মুমিন হন, পরিপূর্ণ যদি মুমিন আপনি হইয়া থাকেন, আপনি মুসলমানকে খারাপ রাস্তা থেকে বাধা দিবা হো সুবহানাল্লাহ, এটা আপনার মধ্যে থাকতো। আপনি মানুষের খারাপ রাস্তা থেকে কিলা আহ্বান করা যায়, খারাপ রাস্তা থেকে মানুষের কিলা ফিরানি যায়, একজন মুমিনের ঠাই এই সিফতার গুণ থাকতো। আজকে আমরা মধ্যে এই সিফতার গুণ নাই, আমরা মধ্যে এই সিফতার গুণ টোটালি পাওয়া যায় না। আমার দুস্থ হল্লার বুজুর্গ হন হওয়াত আসলাম, আল্লাহ আমরার দামি বানাইছেন, আমরারে আল্লাহ সম্মানী বানাইছেন, আমরারে আল্লাহ ইজ্জতি বানাইছেন, আল্লাহর ইবাদতর লাগিয়া আল্লাহর গোলামি করার লাগিয়া পৃথিবীর হাজারো মখলুকাত আছে, আমরা আল্লাহ খান হাজারো ইনসান জাতি আছে, এরারে আল্লাহ এত দাম এত ইজ্জত জমিনও দিছে না, মগর আমরারে আল্লাহ যত ইজ্জত আর দাম দিছে, সেখানে আমরা একমাত্র সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানানোর কারণে দূরে করি হোক সুবহানাল্লাহ। ফরলা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله قيامتر دين جخن افنے جائبان আল্লাহ যদি জিন্নাতের ইনসানদের কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের মধ্যে দিলাইব, আপনি দুনিয়ার জমিনে অনেক মানুষ থাকবা, ফাঁস ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা, রোজা রাখনেওয়ালা, তিলাওয়াত করনেওয়ালা মানুষের কিয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আলামিনে জাহান্নামের মধ্যে দিবা, আর দুনিয়ার সুর আর বদমাস দুনিয়ার ডাকাইত করে কিয়ামতের ময়দান আমার আল্লাহ কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যে দিবা। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায়, কিয়ামতের ময়দানে একজন মুসলমান দে একজন ইমানদার মুমিন মুমিনাত হলর নেকি আর গুনাহরে আদান প্রদান করি, একদল মানুষের জান্নাত দিবা আর আর একদল মানুষের আল্লাহ জাহান্নামের মধ্যে দিবা। সাহাবায়ে কেরাম হলে আরজ ফরমানি ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ কেন যে আপনার নেকি আর গুনাহরে আদান প্রদান করবা? আমার নবী জবাব দিলা, দুনিয়ার জমিনে যত মানুষে যত মানুষের গীবত জমিনে করবায়, যত মানুষে মানুষের সমালোচনা করবায়, একজন সুরের যদি সমালোচনা আপনি বাজারে করেন বাড়ির মধ্যে যদি করেন ওই সুরের কোনো অসুবিধা হইত নাই, মগর সুরের ফায়দা জমিনের মধ্যে হই যাব গিয়া, হে জমিন যা চুরি হসল সব চুরির গুণা খান্তা আল্লাহ তোমার খান্দর মধ্যে দিলাইব, আর তোমার জিন্দেগীর নামাজ তোমার জিন্দেগীর রোজা তোমার দিন থেকে সদাকাতর সব গুলা নিয়া একজন সুরের খান্দর মধ্যে দিয়া কিয়ামতের ময়দান আল্লাহ সুর বেটারে জান্নাতের মধ্যে দিব, আর ফাঁস ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা মানুষের কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নামের মধ্যে দিবা। কউন আউযু বিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আরো দিতে sallallahu ala muhammad sallallahu alayhi khane apne jodi manushor somalochona koren manushor jodi ribot apne khai o samne pobitro ramzan mohinar jehano nabi je farmay kono manushe jodi roza rakhiya kono manushe jodi roza rakhiya manushor somalochona kore te rozaitta phati jay kiya ar phataba phataba agun hamaiya
এই ফাটা বাঁশ লইয়া মানুষ যদি আগুনের দ্বারা উবাহরিত হয় তাহলে ফাটা বা আগুন হামাইয়া বাঁশ দেলাই যায় ওলা ফাটা রোজা লইয়া কোনো মানুষ জন্য তো যাইতে পারত না, ফাটা বা আগুন হামাইয়া তারে জ্বালাই দিব হোক না আলহামদুলিল্লাহ। আজ আমরা রমজান মাস মানুষের সমালোচনা কম করি না বেশ করি ভাই, বেশি করি ও জুহর নমাজ ইমাম সাহেবের লগে দোয়া, ইমাম সাহেবের দোয়া খতরা আল্লাহ আমার হামসায় মানুষরে আপনি মাহফুরি জন্নত দেও, হে ওর আল্লাহ আমিন, শকুর ভানি ফালাইতে ফালাইতে দাঁড়িয়ে বিজার বাড়ি আইয়া ঘর হে আল্লাহ ই মুল্লার যন্ত্রণা মুসি দোয়া নাই ও দোয়া তার আমিন করার মানে রইল, এই দোয়া তার আমিন করার মানে রইল ভাই এই অবস্থা। আর রমজান মাস আইলে আমরা সারা ফিতনা বাড়ি যায়, যত জায়গাতে আমি গেলাম জুমাবার আওয়ার বাদে দেখবা রমজান মাস হায় 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 মুসলমানের মসজিদে থাকি ফিতনা যায় না, ফিতনা যায় না, সেনে কিতা লইয়া ফিতনা ও মুঠি লইয়া আন্নায় বেতন লইয়া আন্নায় বেটির লগে চুপ করি গরো আইসে ইনো ভাইসে তুয়া সুতায় খান বেটির খান অন দাঁড়ে রে ওলা অবস্থা না এর লাগিয়া মনোকরণ জানি কান যারা জমিন মসজিদর বারান্দাতে ইয়া মুসর ধরি বেশি করে এরা মুঠি দেখবা তিন থেকে চার মাসের বাকি আছে ও এরা আইয়া মসজিদ বেঠাগিরি মাতে আর নাই লেখা বেঠাগিরি করে না তার বেতন দে ফাঁস অক্টোর নমাজ পড়ি হে মসজিদ থেকে বাড়িয়ে দেয় এর লাগি মানুষের সমালোচনা না রমজান মাস আইলে মানুষের গিবত না ওলা ইয়াক্তাব বাদুকুম বাদা একে অন্যর গিবত জমিনও গাইতাম না গিল্লা না আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা গিবত ইয়া থাকলো জিনার চাইতে মারাত্মক গুণা হুক নাউজুবিল্লাহ আর জোরে করি হই নাউজুবিল্লাহ। আজ আমরা ফুয়ায় দেখবায় ও তার হরির বদনাম করে তার মাঠাই ফুরিয়ে দেখবায় বউয়ে দেখবায় তাইর হরির বদনাম করে তাইর মাঠাই ও আমরা ফ্যামিলি এর লাগিয়া তো আজকাল ফ্যামিলির শান্তি নাই মহাব্বত নাই শরীয়ত গিবত সমালোচনা চূড়ান্ত পর্যায়ে হারাম করা হয়েছে। তাই আমার ভাইয়েরা সামনে পবিত্র রমজানুল মুবারক খান জানি না আপনি বাঁচিবা না আমি বাঁচিমু এই অবস্থা থইতাম ফারিয়ান না যতদিন যার হায়াত আছে অতদিনও বাঁচিমু মগর আমরা রমজান মাস হওয়ার বাদে আমি আপনার সামনে হদিসে পাক পড়িছিলাম কাল আল ইমান আতাব আল কালাম আপনার জবান ওখান পবিত্র হইত জবান পবিত্র হইত জবান মানুষের ব্যাপারে জবান হেফাজত হইত এজন্য কিয়ামতর দিন নেকিয়ার গুণারে আদান প্রদান করিয়া দুনিয়ার সবচাইতে নাফরমান গুণাগার বন্দারে আল্লাহ জন্নত দিলাইব আর দুনিয়ার সবচাইতে আমালি মানুষ তিলাওয়াত করনেওয়ালা রোজা রাখনেওয়ালা মানুষরে কিয়ামতর দিন আল্লাহ জাহান্নাম দিবা কই নাউজুবিল্লাহ সারা মানুষের আল্লাহর কইব আল্লাহ ই আবার কোন ধরনের ফয়সালা কোন ধরনের মুআমালারে দয়াল আল্লাহ লগে লগে জবাব দিলা দুনিয়ার জমিনের মধ্যে যখন তুমি তাই নাসলায় একজনে আর একজনের সমালোচনা যখন জমিন খসলায় যার সমালোচনা জমিন তুমি যত বেশি খসলায় আল্লাহ তারে দামি আর ইজ্জতি আর সম্মানই জমিন বানাই লিছে আর যার সমালোচনা তুমি খসলায় তার সমস্ত গুণাখান্তা আমি আল্লাহ তোমার উপরে আনিয়া দিলাম আর তোমার দিন দেখির নামাজ তোমার দিন দেখির রোজা তোমার দিন দেখির সতাকাত গুলা ওই সমালোচনা করনো বলা মানুষের দিলের মধ্যে খান্তর মধ্যে দিয়া তোমার আমি আল্লাহ জাহান্নাম দিলাম আলহামদুলিল্লাহ এই অবস্থা চলে না আমরা মানুষের সমালোচনা ছাড়ি না মসজিদের মেসা বহল থেকে লইয়া সবে সবর সমালোচনা করি এর লাগিয়ে আমরা প্রত্যেকজন মানুষে মানুষের সমালোচনা ছাড়িতাম ইনশাআল্লাহ আরো জোরে করি হই ইনশাআল্লাহ। নাম্বার দুই আল্লাহ তাআলা আমরা দাম খেনে দিল কোরআন কারিমত ২৬ নম্বর ফারা সূরা আল মুমিনের মধ্যে রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা ওয়া মান হাওলাহু ইউসাববিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি وَيَسْتَغْفِرُونَ لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا وَسِعَتَ كُلَّ شَيْءٍ رَحْمَةً وَعِلْمًا فَاغْفِرِ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ رب العالمين بولن اقدر رحمة الفريق تاسي যারা ২৪টা ঘন্টা আমার আরশে বহন করিয়া যায় নিজের খান্দর মধ্যে লইয়া আমার আরশে আদিম রে জমিন বহন করিয়া চলয়
ওই রহমতের ফরিশতা আসলেন, 24টা ঘন্টার মধ্যে আমার তারিফ আমার প্রশংসা আসমানের মধ্যে হরিয়া যায়, আর ও সমস্ত মানুষের লাগি মাগফিরাতের দোয়া করেন। যারা দুনিয়ার জমি আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি যত বেশি করবা আল্লাহর তারিফ আর প্রশংসা যত বেশি করিয়া করবা, এরার লাগি ওই সমস্ত ফরিশতা হলে আল্লাহর আরশে আযিম তাকিয়া ওই দুনিয়ার আল্লাহর ইবাদত করনেওয়ালা আল্লাহর গোলামি করনেওয়ালা মানুষের লাগিয়া ওই আসমানের মধ্যে বইয়া মাগফিরাতের দোয়া করেন হৌ সুবহানাল্লাহ। وَيُؤْمِنُونَ بِهِ آلَ مُؤْمِنَ خَلَّ لَكِ هر সময় এখন মাগফিরাতের দোয়া করিয়া যায়, কারণ যত মুমিনে দুনিয়ার দমিন আল্লাহর গোলামি আল্লাহর ইবাদত দখল যত বেশি বেশি করিয়া মুমিন হলে দমিন করবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার দমিন থেকে যখন আপনি যাইবা কিয়ামতের মাঠে যাওয়ার লগে লগে আদম আলা নবী গিন আলাইহি সালাতু ওয়াসাল্লাম থেকে লইয়া আইসা আলা নবী গিন আলাইহি সালাতু ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকজন নবী আর রসুল হলে প্রত্যেকজন নবী আর নবীর উম্মত হলে শুধু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি হইয়া খান দিবা, কারণ কিয়ামতের মাঠে দুনিয়ার খেয়েও খেয়ের রাফন হইতে পারে না, খেয়েও খেয়ের বন্ধু হইতে পারে না। দুনিয়া তো ইলা সময় দেখা যায়, আজকের দিন কোন ঘটনা দেখলাম নিলাম বাজারের একজন বন্দা মালয়েশিয়ার মধ্যে আসলো রে ভাই, দক্ষিণ ভারতের মধ্যে প্রবাস আসলো, আপন হাত নগর বাইতে নিজের বাইরে বাফর পিঠার বাট দিলাই বা করিয়া এনআরসিট পর্যন্ত নাম উঠাইছেন না, আলহামদুলিল্লাহ। দুইটা কি 3 কোটি টাকার সম্পত্তি আত্মসত্তা আপনার আত্মসাত হর্তা হরিয়া আপন বাইরে এনআরসিত নাম দিছেন না, এমনকি বাড়িত পর্যন্ত জায়গা দিছেন না, হুকন আলহামদুলিল্লাহ। খেলে দুনিয়া খেউ খেউ আপন নাই, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড় নিমক হারাম, স্বার্থ ফুরাই গেলে মানুষে মানুষই না, স্বার্থ ফুরাই গেলে মানুষে মানুষের লোকে সম্পর্ক থুড়ি নাই, সম্পর্ক জুড়ে না, মা ঠিক না ভাই? এক যুবকেও এক যুবতীর লোকে যখন কানেকশন লাগায় আম খাইয়া বাখল ফালাই দেই ঠামারিয়া আর এগুলোর জরুরত পড়ে না, এক যুবতী হলা এক যুবক ভাইয়ের লোকের সম্পর্ক লাগাইয়া ইগুর দেখবা বহুত টেকা পয়সার আত্মসাত করিয়া ফুকেটো ঢুকাইয়া দামি দামি মোবাইল আর দামি দামি দেখবা শপিং কো যাইতরা আর এক আড়ুয়ার পয়সা দিয়া বাতে তো তাই খাম হই গেল, ও কইল আই হেটু হরিয়া দা আল্লাহ হরিয়া মর থাকি ওখান হইয়া খাতাইল আর তাই ন কইল তেয়ার করতাম কিথা থরে না হইলে বা আমি মরি দিমু তাই উত্তর করি মরিয়া বলা সোফা হইত ওখানু তাই যদি সাহিত্য তুমি ভাইসাব বাসিতায় তে তোমারে তোর হাজারো হাজার টাকা নষ্ট করিয়া তোমারে লাত মারি ফেলাইও না, কইল সাপ দেলা আস তোলা আসিয়ে বলাও না সাপ এখন করতো মানে দুনিয়া সত্যিকারের কোনো জিনিস নাই রে। এই জন্য রব্বুল আলামিন বলেন الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما আল্লাহর রহমতের ফরিশতায় প্রত্যেকজন মুমিন মুমিনাতের জন্য প্রত্যেকজন ঈমানদার হকলর লাগি মাগফিরাতের দোয়া করে আল্লাহর আদালতের মধ্যে ও দোয়া খান করিয়া দিন আল্লাহ, যত মুমিন আর মুমিনাতে দুনিয়ার জমিন আপনার ইবাদত আপনার গোলামি দুনিয়ার জমিন করিয়া যাইবা, এরার লাগি আমরা ফরিশতা হলে তৌবা করিয়া দোয়া করি আর আপনি এদের জীবনের গুনাহরে মাফ করিয়া দেন হুকা সুবহানাল্লাহ। আর আপনার কাছে দোয়া করিয়া যত মুমিন মুমিনাত হলে আপনার ইবাদত আপনার গোলামি জমিন করবা আপনার এ খাল্লা মানিয়া যত মানুষে জমিন ইবাদত করিয়া যাইবারে দয়াল আমরা রহমতের ফরিশতা তোমার কাছে কুদিয়ার এদের হায়াতের মধ্যে বরকত দেও ইজ্জতের মধ্যে বরকত দেও এরার ইলমের মধ্যে আপনি বরকত দেও আমরা রহমতের ফরিশতা হলে তোমার কাছে দোয়া করিয়ার হউ সুবহানাল্লাহ। ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم আমার পরওয়ারদিগার আলম আমরা আপনার কাছে দোয়া করিয়ার প্রত্যেকজন মুমিন মুমিনাত তখন গুনাহ থেকে আমরা তৌবা আপনার কাছে করিয়ার দে দয়াল
কারণ আপনার মুমিন আপনার এত দামি আপনি বানাইছ, আপনার মুমিন বান্দা বান্দিয়ার জন্য তিলাওয়াত করতে পারেন, আমরা ফরিশতা আপনি তিলাওয়াত করতে পারি না, এই জন্য কোনো মুমিনে যখন দুনিয়ার জমিনের মধ্যে আপনার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করে গিয়া আমরা রহমতর ফরিশতা হলে তিলাওয়াত করলে ওলা বান্দা বান্দির দ্বারা গিয়া আমরা দিলর খান দিয়া শুনি, এমন কিলাও তো সময় আয় গো আল্লাহ, আমরা ফরিশতা হলে আমাদের টুটে মুমিন তিলাওয়াত করলে ওলা কোরআনে করিম তিলাওয়াত করলে মুমিনর টুটে টুট মিলাইয়া তিলাওয়াতর রহমত আর বরকতগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করি। হই সুবহানাল্লাহ, এই কোরআনে করিম আমরা ফাওয়ার খাওয়ানে আজকে আমরা দামি রহমতর ফরিশতা এখনো বইয়া আরশে আদিমও বইয়া আমরার লাগি মাগফিরতর দোয়া করেন, খেনে আমরা মুমিন, আমরা আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে রহমতর ফরিশতা আমরার লাগি মাগফিরতর দোয়া করেন। فَغْفِرِ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ। আয় মেরে পরওয়ারদিগার আলম, আমরা দুই নম্বর দোয়া করি, আর আপনার মুমিন বান্দা যারা মারা যাইবা, মুমিনাত বান্দি যখন যারা জমিন থেকে চলে যাইবা, প্রত্যেকজন মুমিন বান্দা বান্দি রে আপনি আল্লাহ মাফ করিয়া দিয়া এদের কবরে জন্নতর বাগান বানাইয়া দিয়া, আর এদের কিয়ামতর ময়দানে জাহান্নামের আগুন থাকিয়া আপনি আল্লাহ নাজাত দিয়া। সুবহানাল্লাহ, কারণ একজন মুমিনের এত দাম, যদি মুমিনে তার দামরে দুনিয়ার জমিনের মধ্যে যদি অনুভব করতে পারত, মুমিনের জীবনে কোনোদিন নাফরমানি করতো না, মুমিনের জীবনে কোনোদিন আল্লাহর শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ জমিনের মধ্যে করতো না, কারণ মুমিন যে আল্লাহ দাম দিছে কিয়ামতর ময়দানে যখন একজন মুমিন যাইবা আদম আলাইহি সালাতু ওয়া সাল্লাম থেকে লইয়া ঈসা আলাইহি সালাতু ওয়া সাল্লাম পর্যন্ত প্রত্যেকজন নবী আর রাসূল হল কিয়ামতর মাঠের মধ্যে যাইবা, সারা নবী হলে খেয়র উম্মত রেখেও বাঁচাইতে পারত না, একমাত্র আখেরি জবানার নবীর উম্মত হলে যত সময় পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী আর রাসূল হল পক্ষ নিয়া আল্লাহর আদালতের মধ্যে যত সময় সাক্ষী উপস্থাপন করছেন না, অত সময় 1,24,000 নবী আর রাসূল হল কিয়ামতর দিন জন্নত যাইত না। হল সুবহানাল্লাহ, কিয়ামতর ময়দানে প্রত্যেকজন নবী আর রাসূল হলে নিচের দিকে খোল্লা দিয়া কারণ সূর্য গুয়া দা টুফরে থাকবো, শরীরের মধ্যে কোনো খাবার থাকতো না, এসা টাকা পর্যন্ত থাকতো না, আর আপনার পায়ের তলার মধ্যে কোনো খরম থাকতো না, আজকে লক্ষ লক্ষ মাইল উফরে সূর্য থাকার বাদেও আল্লাহ সূর্যর অডাল হরিয়া দিল রে সূর্য, আমি আল্লাহ তোমারে হরিয়া দিয়ার তোমার মধ্যে যত ভোল্টেজ আছে এর তাকি 100 ভাগর 1 ভাগ দুনিয়ার জমিনের মধ্যে নিপকে ফরো। সুবহানাল্লাহ, কারণ যদি সূর্য তার পরিপূর্ণ তাপমাত্রায় যদি দুনিয়ার জন্য ছাড়িয়া দিলাই তোরে ভাই, এই দুনিয়ার কোন দুনিয়ার মানুষ এমনি দলিয়া চাই গেল, গাছ বৃক্ষ তোর লতা পাতা গুলা সূর্যর তাপার মাত্রা দলিয়া চাই গেল, অথচ কিয়ামতের ময়দানে আল্লাহ সহ সূর্যর অর্ডার করিয়া কইবারে সূর্য আমি আল্লাহ তোমারে জানিয়ে দিয়ার তোমার মধ্যে যা তাপ আছে যা উত্তাপ হল আছে যা বোল্টিজ আছে সমস্ত পাওয়ার গুণা কিয়ামতর মাঠের মধ্যে তুমি নিকে ফরো। হুকান কিয়ামতর মাঠ সূর্যের তার সমস্ত তাপমাত্রার সমস্ত পাওয়ার দে কিয়ামতর মাঠ যখন নিকে ফরব ছাড়িয়া দিব সারা মানুষের মগজগুলা টাস টাস ছড়িয়া ফাটিয়া যাইব, খানোর ফর্দাগুলা টাস টাস টাকাইয়া ফাটিয়া যাইব, মানুষের চিৎকার আর চেঁচামেচি করবা আওয়াজ দিবা পৃথিবীর কোনো মানুষের আওয়াজ গুলা গুণার লাইন হইত, এমনকি রহমতর ফরিশতা এখন তারও থাকত না, একদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নামে আওয়াজ দিয়া কইব মেরে পরওয়ারদিগার আলম যেদিন আপনি আমার সৃষ্টি খসলায় বানাইছিলাই ওদিন আমি আপনারে খুঁজলাম আমার ফেক পড়িয়া খানি দিতাই, আজকে আপনার লক্ষ লক্ষ গুণাগার গল কিয়ামতর মাঠ দেখিয়ার আপনি দয়া মায়া করিয়া আমি জাহান্নামের খিটা যা খিদা জ্বালা যন্ত্রণা মিঠাইবার লাগিয়া আপনার নাফরমান বান্দাগুলো আমার মধ্যে নিক্ষে ফরেন। নাউজুবিল্লাহ, ও সময় খান আল্লাহ কইবা জাহান্নাম সামান্য সময় লাগি ধৈর্য ধারণ কর, আমি আল্লাহ সমস্ত ইনসান জাতির হিসাবের নিকাশ লইয়া যারা জাহান্নামি হইবা তোমার মুখের মধ্যে নিক্ষে ফরমু, তুমি খাইয়া তোমার ফেটর খিদা জ্বালা যন্ত্রণা তুমি জাহান্নামে মিটাইবা। এখন নাউজুবিল্লাহ, জাহান্নামে যখন বারবার এই কথাগুলা কইব বারবার আওয়াজ দেওয়া চিৎকার চেঁচামেচি শুরু করব ও সময় এখানে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা
জন্নতর ফরিশতা আপনার মাধ্যম থাকিয়া হযরত জিব্রাইল দে কইবারে জিব্রাইল 70,000 রহমতর ফরিশতা আপনার অর্ডার দেও এরা যেন সিকল আর বেড়ি লাগাইয়া জাহান্নাম রে উত্তা টানে টানে ফিসারে লইয়া যাইতা ফোন আলহামদুলিল্লাহ একজন নয় দুইজন নয় 70,000 রহমতর ফরিশতা জাহান্নাম রে সিকল লাগাইয়া যখন টানে শুরু করবা আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার এ খিনটি পর্যন্ত জাহান্নাম ফিসে দিয়া যাইত না এখন আলহামদুলিল্লাহ দুই নম্বরে যখন আবার জাহান্নাম যখন তামানো যাইত না জাহান্নামে আবার আওয়াজ দেওয়া শুরু করবো আল্লাহ আর ফেটর খিদা জ্বালা যন্ত্রণা সহ্য করতাম পারিয়ার না দয়া করিয়া যদি আপনি আমাদেরকে জাহান্নাম থেকে আপনার নাফরমান গুলা দিয়ে আমার ফেটর খিদা গুনতাম মিটাইতায় আল্লাহ লগে লগে কইবারে জিব্রাইল আমি আল্লাহ কইয়া দিয়ার হাউজে কেউ সরল পানি তোমার ডানার মধ্যে লইয়া জাহান্নামের মধ্যে তুমি সিটা মারো হাউজে কেউ সরল পানি যখন জাহান্নামের মধ্যে সিটা মারা হইব জাহান্নাম এক ইঞ্চি পর্যন্ত পিছনে যাইতো না এখন আউযুবিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাওদে কাউসারের পানি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে এক ইঞ্চি পর্যন্ত জাহান্নাম পিছনে দিয়ে যাইত না ও সময় এখন আল্লাহ জাল্লা জালালু তার কুদরত ডাইন হাত দিয়া কি একটা মেডিসিন দিয়া জাহান্নামের মধ্যে যেই মাত্র নিক্ষেপ করবা জাহান্নাম এক কদম নাই দুই কদম নাই 70 গজ পিছনে দি যাইব সুবহানাল্লাহ সারা ফরিস্তায় কইব আল্লাহ 70,000 শিকল লাগাইয়া জাহান্নাম রে টানিলাম জাহান্নাম এক ইঞ্চি পর্যন্ত পিছনে দিয়া গেল না এখন পর্যন্ত পিছনে দি গেল না রে দয়াল জাহান্নাম রে যখন পিছে দিয়া দাওয়াইতে পারলাম না 70 গল পিছনে দি গেল না এরপরে হাউদে কাউসর পানি হইলা নিক্কে পড়তাম হাউদে কাউসর পানি আমরা ফরিশতা হলে নিক্কে পড়লাম এক ইঞ্চি পর্যন্ত জাহান্নাম পিছনে দিয়া গেল না আপনি কি এমন মেডিসিন কি এমন পানি ফুটাইন তা আপনি জাহান্নামের মধ্যে নিক্কে ফরলায় জাহান্নাম এখন পর্যন্ত পিছনে দি দৌড়ার হো সুবহানাল্লাহ ও সময় এখানে মহান আল্লাহ তাআলা জবাব দিবা ও রহমতের ফরিশতা হল আমার কুদরতের হাতের মধ্যে যে পানি ফুটাইন তোমরা দেখরায় এই পানি ফুটাইন দুনিয়ার কোনো পানি নাই দুনিয়ার কোনো মেঘের পানি নাই দুনিয়ার কোনো হাউজে কাউসর বা জমজমর পানি নাই এই পানি হইয়া থাকলো আমার গুলামে ওয়াদর মহফিলের মধ্যে হোক অথবা রাত্রিবেলা এখন ঘুমাইয়া এশার নামাজ শুনিয়া দুই রাখাত হাজত নামাজ পড়িয়া অথবা তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার বন্দায় দুই ফুটা চকুর পানি ফেলাইয়া আমার বন্দায় যখন আমার কাছে তার জীবনের গুণার থাকি মাফ চাইছিল আমি আল্লাহ আমার বন্দার গুণারে আমার বন্দার চকুর পানি ফুটাই ও দিনের দিন আমার কুদুর তোরাতর মধ্যে আমানত রাখলাম যাহাতে আজকের দিন সাজো লাগে হৌ সুবহানাল্লাহ কারণ আমার বন্দায় যখন আমার কাছে খান্দিছে আমি চকুর পানি ফুটাই আমার কুদরতর কদম আমি আমানত রাখছি আজকে জাহান্নামের মধ্যে সেই চকুর পানি ফুটাই যখন নিক্ষেপ করলাম এখন পর্যন্ত জাহান্নাম পিছনে দি দৌড়ার আর সামনে দিয়ে আইতো না হৌ সুবহানাল্লাহ তাই মুসলমানের দল যে চকুর পানির এত দাম আল্লাহ এত ইজ্জত এত দাম চকুর পানির দিয়া দিছে কোনো মানুষে যদি একাকিত্বভাবে দুই রাখাত নফল নামাজ পড়িয়া অথবা তিলাওয়াত করিয়া যদি চকুর পানি ফেলাইয়া নিজের জীবনের গুণার থেকে মাফ চাইয়া যদি হয় আল্লাহ বালি হওয়া থাকিলে এখন পর্যন্ত কত গুণা করলাম রে দয়াল বালি হওয়া থাকিলে এখন পর্যন্ত কত নাফরমানি করলাম সমস্ত জীবনের গুণার উপরে শর্মিন্দয়া তো উবা করিয়া আমি এক গুণাগার গুলামে তোমার কাছে মাফ চাইয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুণা খানাই তোরে মাফ করিয়া দেও দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন একজন মুমিনের চকুর পানি সব থেকে জমিনে ভরতে দেরি হয় আল্লাহ তারে মাফ করিয়া দিতে দেরি করতা নাই সুবহানাল্লাহ